ESL, ESL মানে কি? ESL দিয়ে কি করা হয়? ESL কাদের জন্য প্রযোজ্য? কিংবা ESL দিয়ে কি আমেরিকায় আসা যায়? ESL দিয়ে কি স্টুডেন্ট ভিসা কিংবা কোনো ভিজিট ভিসা পাওয়া যায়? আজ তাই নিয়ে আপনাদের সাথে ESLটা কি এই বিষয়ে আপনাদেরকে একটি পরিষ্কার জ্ঞান ধারণা সুন্দরভাবে বলবো। তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখে যেতে হবে। যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন, তাহলে আপনার মনের ভিতর যে ধারণা দেন ধারণা ESL কি এবং ESL এর কাজ কি, ESL দিয়ে কি করা হয় এবং কেন ESL প্রযোজ্য। আসসালামু আলাইকুম, আমি শিমুল আহমেদ, মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে। ESL, ESL হলো ইংলিশ স্পোকিং ল্যাঙ্গুয়েজ, আবার ASL বলা হয়। ASL অর্থাৎ আমেরিকান স্পোকিং ল্যাঙ্গুয়েজ। আপনি ESL দিয়ে কি বাংলাদেশ থেকে কিংবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কি আপনি ESL পড়ার জন্য আমেরিকায় আসবেন বা আসতে পারেন? আপনি ESL দিয়ে আপনি এসে এখানে আপনি ইচ্ছা করলে পড়তে পারেন। ESL হলো অর্থাৎ ইংলিশ স্পোকিং ল্যাঙ্গুয়েজ। যারা আমেরিকায় ভিজিট ভিসায় এসে থাকেন কিংবা আমেরিকায় অনেক সময় অনেক মানুষ আছে যারা ইংলিশে একটু কম বুঝে, তেমন পরিপূর্ণ না, তখন এই কোর্সটা যে কোনো কমিউনিটি কলেজ থেকে এটা শিখে নিতে হয়, ESL। আবার এটার আরেকটি অপর নাম আছে ASL, মানে আমেরিকান স্পোকিং ল্যাঙ্গুয়েজ। আসলে মূলত আমরা যারা ভারত উপমহাদেশে অর্থাৎ ভারত, পাকিস্তান, তারপরে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ইউরোপের যে কোনো দেশে আমরা সাধারণত আমরা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে কথা বলে থাকি, ইংলিশে যখন আমরা কথা বলি। কিন্তু আমেরিকায় তার বিপরীত, আমেরিকার ল্যাঙ্গুয়েজ কিছুটা ভিন্ন টাইপের, অর্থাৎ সেম কিন্তু একটু নাউন ভার একটু পরিবর্তন করতে হয়, যেটা কি না তারা করে থাকে। এরা অনেক ইংলিশ আছে, মানে অনেক কথার ভিতরে তারা অনেক সময় অনেক শব্দ অর্থাৎ নাউন এবং ভার্ব বসায় না, তারা ডাইরেক্টলি মানে বলে ফেলে। এই জন্য আমেরিকান ল্যাঙ্গুয়েজ এবং ব্রিটিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু পার্থক্য থেকে যায়, যেটা কি না দেখবেন আমাদের বাংলাদেশেই দেখবেন নোয়াখালীর ভাষা একরকম, চিটাগাংয়ের ভাষা একরকম, বরিশালের ভাষা একরকম, ঢাকা আরেক রকম, খুলনা আরেক রকম। ঠিক তেমনি আমেরিকান ল্যাঙ্গুয়েজ একরকম, ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ কিছুটা চেঞ্জিং। এই জন্য ESL শিখতে হয়। কিন্তু আপনি বাংলাদেশ থেকে যদি বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি আপনি ESL এর জন্য আবেদন করে থাকেন, তাহলে আপনাকে F1 ক্যাটাগরিতে আবেদন করতে হবে, অর্থাৎ যেটা কিনা বলে স্টুডেন্ট ভিসা। আমি আপনাদেরকে আরও ক্লিয়ার করে দিই, ক্লিয়ার বলে দিই, যেটা হলো ESL, ASL এর বাংলা শব্দ যদি আপনি আরও জানতে চান, সেটা হলো আমাদের বাংলাদেশে আইএল টেস্ট, সাইফুরস, টোফেল নামে যে স্পোকিং ইংলিশটা আমরা শিখে থাকি সেটারই অপর নাম আমেরিকা ESL, ASL অর্থাৎ ইংলিশ স্পোকিং ল্যাঙ্গুয়েজ অথবা আমেরিকান স্পোকিং ল্যাঙ্গুয়েজ। এখন কথা হলো যে আপনি যদি বাংলাদেশ থেকে বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি ASL অথবা ESL এর জন্য আবেদন করেন, আপনাকে কি ভিসা দিবে? আপনি ট্রাই করে দেখতে পারেন, তবে আমি যতটুকু জানি 80% না, কারণ এটাই হলো এক আপনি ইংলিশ শিখতে চাচ্ছেন বা ইংলিশ জানতে চাচ্ছেন, এর জন্য কোনো ভিসার আমার ক্রাইটেরিয়ায় অর্থাৎ আমি যতটুকু জানি যে এটার জন্য ভিসা হয় না। আপনাকে অবশ্যই I-20
অর্থাৎ স্টুডেন্ট ভিসায় বা 160 এই ভিসায় আপনাকে আবেদন করতে হবে, অথবা B1 B2 ভিজিট ভিসা আপনাকে আবেদন করতে হবে, যে আবেদনের মাধ্যমে আপনি যখন আমেরিকা আসবেন, আমেরিকা আসার পর যদি আপনার কাছে মনে হয় যে আমি আমেরিকান ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুঝছি না বা বুঝতে পারছি না, কিংবা আমেরিকার মানুষরা যেভাবে কথা বলে, যে অ্যাবসেন্টে কথা বলে, সেই অ্যাবসেন্টটা আমি ধরতে পারতেছি না কিংবা বুঝতে পারছি না, তখন আপনি এইখানে অর্থাৎ আমেরিকায় যে কোনো জায়গায় আপনি এই কোর্সটি, 3 থেকে 6 মাসের একটি কোর্স আছে, সেই কোর্সে আপনি ভর্তি হয়ে কিছু ফি দিয়ে আপনি চেষ্টা করে ল্যাঙ্গুয়েজটা শিখে নিতে পারেন। এই হলো ESL এর কাজ, অর্থাৎ ESL এবং ASL এর কাজ। এটা অনেকেই বুঝে না যে কীভাবে ESL কি, এটা কি স্টুডেন্ট ক্রাইটেরিয়া পড়ে কি না, এটা স্টুডেন্ট ক্রাইটেরিয়ার ভিতরে কখনো পড়ে না, কারণ স্টুডেন্ট F1 F2 ভিসা, এটা আমার অনেক ভিডিওতে অনেকবার বলেছি যে এটা স্টুডেন্ট ভিসা, এটা ব্যাচেলার অথবা মাস্টার্স প্রোগ্রামের জন্য ইউনিভার্সিটি থেকে আবেদন করা হয়ে থাকে। কিন্তু ESL ASL এর জন্য আপনি কোনো জায়গার থেকে আবেদন করবেন, এটার কোনো ফর্মই নেই। আর এইটা যদি আপনি শিখতে চান হয়তো বা বাংলাদেশে যে IELTS অথবা TOEFL ইংলিশ স্পোকিং ল্যাঙ্গুয়েজ, ওটা আপনি শিখলেই, ওটা শিখে যে কাজটা পাবেন, মানে যেইটা পাবেন, এখানে এসে ESL এবং ASL শিখে সেই বেনিফিটটুকুই আপনারা পেয়ে থাকবেন। অযথা বাংলাদেশে শিখে আসলে যেটা আপনি কিছুটা কম টাকা পয়সায় আপনি শিখে নিতে পারবেন, কিন্তু এখানে এটার জন্য অনেক ফি দিতে হয়। আমার জানা মতে $2,500 থেকে $3,000 অর্থাৎ সেশন ফি 3 মাসের জন্য অথবা 6 মাসের জন্য তারা নিয়ে থাকেন, আপনাকে এত টাকা আপনাকে দিতে হবে, জাস্ট আপনাকে ইংলিশটা শিখিয়ে দিবে এবং কিভাবে আপনি ইংলিশে লিখবেন এবং আমেরিকার মানুষের কথা অর্থাৎ অ্যাবসেন্টটা, যেটা অনেক সময় তারা অনেক ইংলিশে কথা বলে থাকে, সেই কথাটি আপনি কিভাবে বুঝবেন সেই বিষয় একটি ট্রেনিং, অর্থাৎ ESL এবং ASL, এইটাই হলো ESL এবং ASL এর মূল বিষয়। যাই হোক, যদি আপনাদের আরও কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, এবং আপনারা কেমন ধরনের ভিডিও আশা করেন এবং কোন বিষয়ে আপনারা জানতে চান যদি আমাকে কমেন্টসে লিখে জানান, আমি অবশ্যই আমি আপনাদের জন্য এরকম একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব। তা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।